আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত। সম্মানিত কুয়েত প্রবাসী, আজ 12 জুলাই ইংরেজি 2021 সাল। জানিয়ে দেব কুয়েতের আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেটের বিস্তারিত। কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসিল আল সাবা, তিনি পদত্যাগ করেছেন, এরকমই একটি নিউজ ভাইরাল হয় আজ কুয়েত সোশ্যাল প্ল্যাটফর্মে। অবশেষে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় তা নিয়ে মুখ খুলেছে। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তিনি পদত্যাগ করেননি। যে নিউজটি সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এটি সম্পূর্ণ ফেক এবং ভুয়া। কারণ হচ্ছে যে কোভিড-19 পরিস্থিতি 2020 সাল থেকে কুয়েতে যে সমস্যা চলছে তা নিয়ে কুয়েতি জনগণের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে সুপ্রিম কমিটির উপর, যে কারণে সোশ্যাল প্ল্যাটফর্মে এই নিউজটি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তিনি তার পদে এখনও বহাল রয়েছেন। এদিকে কুয়েতে কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেলেন ডক্টর হোসেন আল মোহাম্মদ, ইনারিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিরিয়ান নাগরিক চিকিৎসক হোসেন আল মোহাম্মদ ফান্তাস ডিসপেন্সারিতে এবং সম্প্রতি আল আকিলায় কর্মরত ছিলেন। তিনি তার ভালো আচরণ ও ভালো কাজের জন্য অধিক পরিচিত ছিলেন প্রবাসীদের মাঝে। আপনারা অবগত রয়েছেন যে বেশ কয়েকদিন থেকে কুয়েতের কোভিড-19 পরিস্থিতি খুবই খারাপ অবস্থা বিরাজ করছে। কুয়েতে নতুন করে আবারও আলোচনা চলে এসেছে লকডাউন, কারফিউ বা সেমি লকডাউন, যেখানে কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয় থেকে জোর দাবি উঠেছে আবারও নিষেধাজ্ঞা জারি করার জন্য। কিন্তু কুয়েত সুপ্রিম কমিটি তা বরাবরই অস্বীকার করছে বা কোনো ধরনের নিষেধাজ্ঞায় না যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। চলে গেলেন আরও একজন রেমিটেন্স যোদ্ধা, জাকির হোসেন, কুয়েত প্রবাসী। আজ বাংলাদেশ সময় 6টায় কুয়েতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, ইনাল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা দেখেছেন যে কোভিড-19 পরিস্থিতিতে কুয়েতে রেকর্ড সংখ্যক প্রবাসীদের মৃত্যু। সকল প্রবাসীর প্রতি বিশেষ অনুরোধ থাকবে, কুয়েতে ইদানিংকালে একটি সমস্যা তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে অনেক অবৈধ শ্রমিক রয়েছেন, বিশেষ করে আমাদের অনেক অবৈধ প্রবাসী ভাইয়েরা রয়েছে। কোনো কারণে দুর্ঘটনা কবলিত হলে বা কোনো কারণে মৃত্যু হলে তার পরিচয় পাওয়া যায় না বা পরিচয় সংক্রান্ত একটি সমস্যায় পড়ে পরবর্তীতে তার লাশ নিয়ে। আপনি যখন বাসা থেকে বের হবেন অবশ্যই আপনার মানি ব্যাগে অথবা পকেটে একটি ফোন নাম্বার রাখবেন, যেটি কুয়েতেরও হতে পারে অথবা কুয়েতের বাইরে আপনার বাংলাদেশেরও হতে পারে। এক্ষেত্রে যেটা হবে, আপনার লাশটা অন্তত আপনার আত্মীয় স্বজন বা কারোর কাছে পৌঁছানোর একটা সুযোগ তৈরি হতে পারে। অনেকে এই ভুলটা করে, যে কারণে সোশ্যাল প্ল্যাটফর্মে প্রায়শই আমরা বিজ্ঞপ্তি দেখতে পাই যে একটি অসুস্থ বাংলাদেশি বা একজন মৃত বা একজন অ্যাক্সিডেন্ট করা প্রবাসীর ঠিকানা পাওয়া যাচ্ছে না। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আজ একটি ব্রিফিং করা হয়, সেখানে নিশ্চিত করা হয়েছে হসপিটালে ভর্তি 93% প্রবাসী এবং কুয়েতি এখনও ভ্যাকসিন গ্রহণ করেনি, যারা বর্তমানে কোভিড-19 আক্রান্ত হচ্ছে। তিনি আহ্বান জানিয়েছেন কুয়েতি এবং প্রবাসীদের কাছে যেন সবাই ভ্যাকসিন গ্রহণ করে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করে। এদিকে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী কুয়েতি নাগরিকদের বিভিন্ন অভিযোগের কথা শুনেছেন এবং আইনিভাবে তাদের সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন। কারণ হচ্ছে যে কুয়েতে ইদানিংকালে পরিস্থিতি এতটাই খারাপ যে কুয়েতি প্রবাসী সবাই সীমা লঙ্ঘন করছে, প্রতিনিয়তই আইন নিজের হাতে তুলে নিচ্ছে। স্বাস্থ্যবিধি না মানার কারণে শুধুমাত্র জুন মাসে 1047টা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং 9টি আইন লঙ্ঘন করেছে, যেটি কুয়েত মিউনিসিপ্যালিটি বলদিয়া থেকে নিশ্চিত করা হয়েছে। যেসব প্রবাসীরা কুয়েতে বিজনেস করছেন, সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই কুয়েতের আইন মেনে চলবেন, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তৎপর। এদিকে কুয়েত সোশ্যাল প্ল্যাটফর্মে আবারও একটি নিউজ ভাইরাল, যেটি আমরা আজ পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে 3টি আপডেট 2021 সালে কুয়েতকে নাড়া দিয়েছে। একজনকে গতকাল হত্যা করেছে, যে কিনা হোম ডেলিভারি কাজে নিয়োজিত ছিল, একজন ইন্ডিয়ান নাগরিক। একজন পুলিশ অফিসার কর্মরত অবস্থায় একজন সিরিয়ান নাগরিকের হাতে নিহত হন। এছাড়া একজন কুয়েতি নারীকে হত্যা করে একজন কুয়েতি নাগরিক, যে কারণে তার মৃত্যুদণ্ডর রায় দিয়েছে কুয়েতের আদালত। সুয়েজ বন্দর দিয়ে আসা 3টি কন্টেইনার থেকে 2 মিলিয়ন বিমল এবং 2,20,000 তাম্বাকের চালান জব্দ করেছে কুয়েত কাস্টমস। যারা এসব ব্যবসার সাথে জড়িত, আশা করি তারা সতর্ক হবে পরবর্তীতে এ ধরনের ঝামেলায় না জড়াতে চাইলে। 14 জুলাই শেষ হতে যাচ্ছে বাংলাদেশের কোভিড-19 পরিস্থিতির অবনতির কারণে কঠোর লকডাউন। 15 জুলাই থেকে যেসব নির্দেশনাগুলো কাজ করবে সেটি 23 জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। 15 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করেছে সরকার।
আগামী বৃহস্পতিবার 15 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত শিথিল হচ্ছে সম্পূর্ণ লকডাউন। স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে গণপরিবহন, এছাড়া অন্যান্য বিধিনিষেধ চালু থাকবে। আজ সোমবার 12 জুলাই দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে চালু হবে দোকানপাট, শপিং মল ও গণপরিবহন। এ সময় সরকারি অফিস সরাসরি বন্ধ থাকলেও চলবে ভার্চুয়ালি। তবে বন্ধ থাকবে বেসরকারি সব প্রতিষ্ঠান, যেটি নিশ্চিত করেছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর থেকে। তুরস্কের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 12 জন অভিবাসী, যা তুরস্কের গণমাধ্যম থেকে নিশ্চিত করা হয়েছে। তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশি সহ 12 জনের মৃত্যু নিশ্চিত করেছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের 38 জন অভিবাসীকে বহনকারী একটি বাস ইরান সীমান্তবর্তী তুরস্কের বেন প্রদেশের মুরাদিয়া পার হওয়ার সময় সেটি একটি খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন লেগে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান 12 জন, বাকি ২৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের সংখ্যা ঠিক কতজন এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তী আপডেটে আমরা চেষ্টা করব আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করতে।